আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশে ভয়েস নিয়ে কথা বলব। ভয়েস শব্দের অর্থ হল বাচ্য। সাবজেক্টের কার্য সম্পাদনে সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা অনুসারে ভার্বের রূপের যে পরিবর্তন তাকে ভয়েস বলে। ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে ভার্বের কার্য সম্পাদন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই রিড এ বুক, এখানে সাবজেক্ট আই, বই হচ্ছে অবজেক্ট, বুক হচ্ছে অবজেক্ট, আর রিড হচ্ছে ভার্ব। এখানে সাবজেক্ট আই নিজে সক্রিয়, এজন্য বলা হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় থাকে, সক্রিয় থেকে ভার্বের কার্য সম্পন্ন করে, পড়া কাজটা সম্পন্ন করে, এজন্য তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস, যে সকল সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে ভার্বের কাজ সম্পাদন করে না তাকে প্যাসিভ ভয়েস বলে। এক কথায় সাবজেক্ট নিজে করে না, অবজেক্টটি তার উপর বর্তায়। যেমন এ বুক ইজ রেড বাই মি। এখন আমরা অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে এর কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। তার মধ্যে এই নিয়মগুলো হচ্ছে, এক নম্বর, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে এবং এর পূর্বে প্রিপজিশন বাই বসে, ক্ষেত্র বিশেষে টু, উইথ, অ্যাট এগুলো ব্যবহৃত হয়ে থাকে। দুই নম্বর, অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের তিন নম্বর ফর্ম হবে, ফার্স্ট পার্টিসিপাল হবে। তিন নম্বর, প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পার্সন নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে ভার্ব টু বি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপালের পূর্বে বসবে। চার নম্বর, অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে দুটি ভার্ব থাকে, এই দুটি ভার্বের একটিকে অবজেক্ট হিসাবে নিতে হবে এবং আর একটিকে স্বস্থানে রেখে দিতে হবে, এটাকে রিটার্ন অবজেক্ট বলে। এখন আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্টের কিছু পরিবর্তন হয়। যেমন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি আই থাকে, প্যাসিভে গিয়ে হবে মি, উই থাকলে আস, হি থাকলে হি, সি থাকলে হার, ইউ থাকলে ইউ, দে থাকলে দেম হবে এবং হু থাকলে হুম হবে। এবং একটি বিষয় উল্লেখ্য যে অ্যাক্টিভের সাবজেক্ট নাউন হলে প্যাসিভ করার সময় এই সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যতটুকু আলোচনা করা হলো এটুক যদি বাসায় দেখো এবং একটু প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় ভয়েসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।